বৃষ্টিতে অ্যাশেজ জয়ের স্বপ্ন ভেসে যাওয়ার কষ্ট হজম করতে পারছেন না ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ম্যানচেস্টারে শেষ দিনের পুরোটাই বৃষ্টির দখলে থাকায় ড্র হয় টেস্ট। জয়ের সুবাতাস উড়ে যেয়ে এখন মর্যাদার অ্যাশেজে থাকছে ড্রয়ের সুযোগ। ওয়ানডে ও টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর অ্যাশেজ জিতে কিংবদন্তির আসনে আপাতত বসা হলো না স্টোকসের, আর দুই এক ব্যবধানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়ার সামনে হারার সুযোগ না থাকায় অ্যাশেজ ধরে রাখলো তারা। বেন স্টোকসের এই ছবিটা বলে দেয় অনেক কথা। মাঠে আপনি দাপট দেখাবেন, জয়টা হয়তো হাতছোঁয়া দূরত্বেই ছিল, কিন্তু প্রকৃতি কেড়ে নিতে পারে সব কিছু। ম্যানচেস্টারে সে প্রকৃতির কাছে সব হারাতে হলো ইংলিশদের। চতুর্থ দিন শেষে স্বাগতিকদের জয়টা পরিষ্কারই হয়ে যায়। শেষ দিনে খেলা হওয়ার কথা ছিল 98 ওভার, তখনও অজিরা পিছে 61 রানে আর ইংলিশদের দরকার ছিল মাত্র 5 উইকেট। কিন্তু বৃষ্টি কেড়ে নিয়েছে বেন স্টোকসদের 5 বলের গতি, সাথে ভেসে যায় 3-2 ব্যবধানে সিরিজ জয়ের স্বপ্ন। এখন শুধু হতে পারে 2-2 এর ড্র। হজম করাটা কঠিন, আবহাওয়া আমাদের সহায়তা করেনি, আমরা এটা নিজেদের চাওয়া মতো বদলাতেও পারি না। এটা হজম করা কঠিন, কারণ এই আবহাওয়ার কারণেই আমাদের এখন ড্র নিয়ে বসে থাকতে হচ্ছে। অথচ যতক্ষণ খেলা হয়েছে নিজেদের পক্ষে সম্ভব সবই আমরা করে রেখেছি, পুরোটা সময় আমরা দাপট দেখিয়েছি, কিন্তু যেটা হলো কি আর করা। ওয়ানডের পর টি টোয়েন্টি বিশ্বকাপ জেতা বেন স্টোকস হারালেন অধিনায়ক হিসেবে অ্যাশেজ জয়ের ইতিহাস গড়ার, নিজে আর দলটাকে কিংবদন্তির আসনে বসানোর সুযোগ হাতছাড়া হয়, হতাশা লুকাতে পারেননি স্টোকস। অ্যাশেজ জেতা অধিনায়ক হতে চেয়েছিলাম, এই দলটাকে কিংবদন্তিতে পরিণত করতে চেয়েছি, যেভাবে শেষ হলো তারপরও মানুষ আমাদের কথা মনে রাখবে। বৃষ্টিতে সিরিজ রক্ষা পাওয়ায় উৎসবটা তেমন জমেনি মাইটি অজিদের, যদিও ওভালে শেষ টেস্ট ড্র হলেও এখন মর্যাদার অ্যাশেজ থাকছে তাদেরই। 2017 থেকে অস্ট্রেলিয়ার হাতে থাকা অ্যাশেজ থাকলো আরো 2 বছর। অ্যাশেজ ধরে রাখাটা দারুণ ব্যাপার, তবে এভাবে আমরা অবশ্যই চাইনি, একটু কেমন যেন লাগছে, তবে বৃষ্টির সহায়তার পরও ফলটা দারুণই বলতে হবে। মর্যাদার লড়াইটা জেতা না হলো বাকি শেষ লড়াই, অজিদের বিপক্ষে ইংলিশরা শেষ টেস্টে মাঠে নামবে 27 জুলাই ওভালে। তাহলে অমিত, জোহানেসবার্গ।